বেশিরভাগ মোটরসাইকেল দুর্ঘটনা অনেক মারাত্মক হয় এবং এটা রিকভার করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। মোটরসাইকেল দুর্ঘটনা থেকে বাঁচতে আমাদের সর্বপ্রথম সবচেয়ে বেশি যে কাজটা জরুরি সেটা হচ্ছে সেফ রাইডিং। সেফ রাইডিং মানে এটা না যে আপনি অনেক ভারী ভারী, অনেক দামি এবং অনেক মানে গ্যাজেট, মোটরসাইকেলের সেফটি গ্যাজেট ইউজ করলেন। সেফ রাইডিং মানে হচ্ছে এক্সট্রা স্কিল, এক্সট্রা বাইক নিয়ন্ত্রণ করার একটা যোগ্যতা, যেটা আপনি আপনার রাইডিংয়ের সময় ব্যবহার করবেন। পাশাপাশি আপনার রাইডিং গিয়ারগুলো কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টে আপনি পতিত হনও, তাহলে আপনার অ্যাক্সিডেন্টে যে দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনবে আপনার রাইডিং জ্যাকেটগুলো। সো আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কীভাবে আপনি মোটরসাইকেল চালানোর সময় এই ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যেতে পারেন এবং আপনার রাইডিংটা আরও বেশি সুন্দর হয়। আপনারা দেখছেন কিউরিয়াস বাইকার, যারা ফেসবুক পেজে দেখছেন ফলো এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোটরসাইকেল দুর্ঘটনা থেকে বাঁচতে প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাথা থেকে গতির নেশা একবারে ঝেড়ে ফেলতে হবে। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তাটা আপনি খালি পেয়েছেন এবং আপনার বাইকে যথেষ্ট শক্তিও আছে ওই রাস্তাটা খুব দ্রুত কভার করার, কিন্তু সেটা করা যাবে না। একটা নিয়ন্ত্রিত গতিতে আপনাকে বাইকটা চালাতে হবে। আপনি যেই গতিতে আপনার এই বাইকটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, একই সেম বাইক আপনার বন্ধু সেম গতিতে নিয়ন্ত্রণ করতে পারবে, বিষয়টা এমন না। তার জন্য আপনি প্রথম বের করতে হবে আপনাকে যে আপনি কত গতিতে আপনার বাইকটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং ওই গতিতেই, সর্বোচ্চ ওই গতিটাই তুলবেন আপনি যখন সুযোগ পাবেন কোনো রাস্তায়। মোটরসাইকেল চালানোর সময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আপনি যে রাস্তায় বাইক চালাচ্ছেন সে রাস্তার ডান পাশ বাম পাশ দিয়ে যে কোনো পাশ দিয়ে নসিমন করিমন অটো ভ্যান রিক্সা সাইকেল ইত্যাদি চলে আসতে পারে। সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তারপরে রাস্তায় বাইক চালাতে হবে। মোটরসাইকেল চালানোর সময় অন্যের ভুল সম্পর্কেও হালকা পাতলা একটা ধারণা রাখতে হবে। ধরেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মানে কিন্তু একটা বড় দুর্ঘটনা। একটা বড় দুর্ঘটনা মানে অনেক বেশি ক্ষয়ক্ষতি, হতে পারে আপনার মৃত্যু, মাত্র একটা সেকেন্ড যথেষ্ট একটা মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য। ভুলটা হয়তো অন্য কেউ করবে কিন্তু সাফারার হবেন আপনি, হয়তো মৃত্যু আপনারই হবে। তাই মোটরসাইকেল চালানোর সময় অন্যের ভুল সম্পর্কে হালকা পাতলা মাথায় ধারণা রাখতে হবে। যেমন ধরেন আপনার সামনের গাড়িটা যদি হুট করে ব্রেক করে ফেলে, তখন আপনার কী করা উচিত? এজন্য আপনি একটা নির্দিষ্ট দূরত্ব রেখে তারপরে বাইকটাকে চালাবেন, যাতে সামনের গাড়িটা হঠাৎ করে ব্রেক করে ফেললেও আপনি যেন একটা সেফ জায়গায় গিয়ে থামতে পারেন। একবারে দিনের শুরুতে আপনি যখন সকালবেলা বাইকটা নিয়ে বের হচ্ছেন, তখন আপনার প্রধান কাজ হবে বাইকটাকে পুরোপুরিভাবে একবার একটু পর্যবেক্ষণ করা। বাইকের টায়ার প্রেশারটা ঠিক আছে কি না, ব্রেকটা ঠিকঠাক মতো প্রেস হচ্ছে কি না, চেইনটা ঠিকঠাক লুব্রিকেন্ট করা আছে কি না, অথবা আপনার যে লুকিং গ্লাসটা আছে লুকিং গ্লাসটা নড়বড় হচ্ছে কি না, ইত্যাদি বিষয়গুলো ভালোমতো দেখে নিতে হবে। সেই সাথে বের হওয়ার সময় আপনার লাইসেন্স, বাইকের কাগজপত্র সেটা সঠিক জায়গায় আছে কি না, হেলমেটটা ঠিকঠাক মতো নিয়েছেন কি না, এই সব কিছু একবারে দেখে তারপরে ধীরে সুস্থে, যদি আপনি কার্বোরেটর বাইক চালান সেক্ষেত্রে বাইকটা স্টার্ট দিয়ে কিছু সময় অপেক্ষা করতে পারেন। সো এই পুরোপুরি একটা মানসিক প্রস্তুতি নিয়ে তারপরে আপনাকে রাইডটা শুরু করতে হবে। মোটরসাইকেল চালানোর সময় অনর্থক সময় বাঁচানো, এই যে একটা টেন্ডেন্সি আমাদের মাথার মধ্যে রয়েছে যে খুব দ্রুত আমাদেরকে চালাতে হবে, এইটা আমাদের বাদ দিতে হবে। পুরো পাগলার মতো যদি আপনি রাস্তায় বাইক চালান, তাহলে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট আপনি আগে পৌঁছাবেন। আপনি একবার খালি এটা ট্রাই করে দেখেন যে আপনি পাগলার মতো চালিয়ে কত দ্রুত আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন। আর এই যে আপনি পাগলার মতো রাস্তায় চালাচ্ছেন, খুব দ্রুত চালাচ্ছেন এবং হার্ড ব্রেক করছেন, খুব ক্লোজ কল খেলছেন, এটা কিন্তু পুরোপুরি একটা গেমের মতো। আপনার একটাই লাইফ, আপনি এখানে নতুন করে কোনো লাইফ পাচ্ছেন না, একবার ভুল করলেই নিশ্চিত মৃত্যু। তাই মোটরসাইকেল চালানোর সময় অনর্থক সময় বাঁচানোর যে টেন্ডেন্সি রয়েছে আমাদের, এইটা আমাদেরকে পরিহার করতে হবে। মোটামুটি এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রাখেন, তাহলে আমি আশা করছি আপনি দৈনন্দিন যে রাইডটা রয়েছে আপনার খুব সুন্দর হবে এবং একটা ভালো রাইড উপভোগ করে বাসায় সুস্থ সবল শরীর মন নিয়ে ফেরত আসতে পারবেন। যারা ফেসবুক পেজে দেখলেন ফলো এবং যারা ইউটিউব চ্যানেলে দেখলেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোটরসাইকেল বিষয়ে জানতে জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম।